ভিডিও শুরুতে তোমরা নিশ্চয়ই কিছু রিংটোন শুনতে পারলে, যেগুলোকে কিন্তু তুমি চাইলে নিজেদের ফোনের ফাইলে খুব সহজে ডাউনলোড করতে পারবে। এছাড়া কিন্তু এই রিংটোনগুলোকে কিন্তু তুমি চাইলে নিজেদের ফোনের রিংটোন হিসেবে সেট করতে পারবে। আর তার জন্য কী করতে হবে না, একটা অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে যার মধ্যে তোমরা এরকম অনেক অনেক স্যার রিংটোন পেয়ে যাবে, যে রিংটোনগুলোকে কিন্তু তুমি চাইলে নিজেদের ফোনের রিংটোন হিসেবে সেট করতে পারবে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশনটার কী নাম আর এটা কীভাবে কাজ করবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশনকে ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনের কী নাম সেটা আমি ভিডিও শেষে জানাবো, তার আগে এখানে অ্যাপ্লিকেশনটাকে আমি ওপেন করছি। ওপেন করলে দেখো তোমার সামনে অনেক রিংটোন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ স্যাড রিংটোন বলে, তো এখানে কিন্তু স্যাড রিংটোন অনেক রকম চলে আসবে। তো তুমি যে কোনো স্যাড রিংটোন এখানে শুনতে পারবে, এছাড়া চাইলে সেটাকে ডাউনলোড করতে পারবে নিজেদের ফোনে, আর যদি চাও সেটাকে কিন্তু নিজেদের ফোনের রিংটোন হিসাবেও সেট করতে পারবে। তো এখানে কিন্তু অনেক অনেক রিংটোন আছে, তো তোমাদের আমি একটা করে এবার রিংটোন আমি শোনাবো। তো তোমরা কয়েকটা মিউজিক এখানে শুনতে পারলে, এবার তুমি চাইলে কিন্তু যে কোনো দেখো মিউজিকের পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করতে পারবে। এছাড়া দেখো সবার লাস্টে থ্রি ডট আছে, সেখানে ক্লিক করতে পারবে। ক্লিক করে দেখো সেটা রিংটোন বলে একটা অপশান আছে, তো সেখানে ক্লিক করবে। তো ক্লিক করে দেখো স্টার্টিং ডাউনলোড। তো এরপর দেখো এই রিংটোনটা এখানে অ্যালাউ করতে বলছে, অ্যালাউ করলে কিন্তু এই রিংটোনটা এবার তুমি চাইলে তোমার ফোনে কিন্তু রিংটোন হিসেবে সেট করতে পারবে। তো দেখো এখানে সেট অ্যাজ রিংটোন বলছে, তো এখানে ক্লিক করলে কিন্তু রিংটোনটা সেট হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু খুব সহজে তুমি তোমার ফোনে কিন্তু রিংটোনকে সেট করতে পারবে, এরকম ধরনের দারুণ দারুণ স্যাড রিংটোনকে। এবার বলে দিই যে অ্যাপ্লিকেশনটার কী নাম ছিল, তো আমি প্লে স্টোরে চলে গেলাম। দেখো স্যাড রিংটোন, স্যাড ইমোশনাল রিংটোন। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অলরেডি 50,000-এর উপরে লোক ডাউনলোড করে গেছে, আর রেটিং আছে 4.4। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।